টি-টোয়েন্টির আজ ট্রফি উন্মোচন হয়ে গেল। আয়ারল্যান্ডের অধিনায়ক ও সাকিবুল হাসান আজ টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন করলেন। আয়ারল্যান্ডের অধিনায়ক প্রায় দশ মিনিট অপেক্ষা করেছিলেন সাকিবুল হাসানের জন্য। 10 মিনিট অপেক্ষার পর সাকিবুল হাসান আসলেন, এসে সিধা আয়ারল্যান্ডের অধিনায়কের সাথে হাত মিলালেন। হাত মিলানোর পরবর্তীতে ক্যামেরাম্যান ও সাংবাদিকের চাহিদার জন্য ট্রফির সামনে দাঁড়াইছিলেন অনেকক্ষণ, এমনকি ট্রফির কাফর সরিয়ে ট্রফি উন্মোচন করলেন। ট্রফি উন্মোচন করার সময় সাকিবুল হাসান মুখে চওড়া হাসি দেখা গেছে, কিন্তু সাকিবুল হাসান চলে আসার পর আয়ারল্যান্ডের অধিনায়ক এক খুব সুন্দর একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে কাফড়টা নিচে পড়ে গেছেন সেটা সে তুলে হাতে নিয়ে জায়গা মতো উপরে রেখে দিয়েছে। এটা হচ্ছে ভদ্রতার একটা এক ধরনের ভদ্রতা দেখালেন আয়ারল্যান্ডের অধিনায়ক, তা দেখে খুবই